এবার এবার আমরা কি লিখব, এবার আমরা দেখব যে ক্যারেক্টার টাইপ কি বা লেটার কিভাবে আমরা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যেটা আমি শুরুতে বলেছিলাম, রাইট? তো এবার আমরা ভেরিয়েবল টাইপটাকে রাখার জন্য জাস্ট এখানে আমরা তখন লিখব আরেকটি, হ্যাঁ আরেকটি, আমি এগুলো মুছে দিই তোমাদের না হলে বুঝতে অসুবিধে হবে তোমাদের খুবই। তো আমি এখানে লিখলাম CHAR, এভাবে হচ্ছে ক্যারেক্টার, মানে লেটার লিখবো আমি এখন। তো ক্যারেক্টারের মধ্যে কাকে রাখতেছি তাও মনে করো যে আমি আরেকটাকে রাখি, AB, A এবং B-কে রাখি, আবার সমস্যা নেই। তারপরে আমি কি করলাম, এর মধ্যে এটা সাম হবে না, এটা এখন আমি এটা কেটে দিলাম। তারপর আমি এ নিলাম, এর মধ্যে আমি একটা ক্যারেক্টার রাখতে হবে, লেটার রাখতে হবে, সেজন্য এই একটা কোটেশন দিতে হয়, না হলে হবে না। সাপোজ আমার নাম হচ্ছে বাহার, এই জন্য আমি বি রাখলাম, ঠিক আছে? তো বি রাখলাম, হ্যাঁ তুমি চাইলে তোমার নামের অক্ষরটা রাখতে পারো। তারপর আমি আর একটা দিলাম বি, বি এর মধ্যে সাপোজ আমি দিলাম, এভাবে করে দিলাম যে আমাদের কি বলবো, ঢাকা শহরে ডি দিলাম, রাইট? তো আমরা কি দিলাম, এর মধ্যে বি ক্যারেক্টারটাকে রাখলাম আর বি এর মধ্যে ডি ক্যারেক্টারটাকে রাখলাম। এবার আমি এই ক্যারেক্টার থেকে তো যোগ বিয়োগ করার দরকার নাই, তো আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি যে আমি সাপোজ ক্যারেক্টারটাকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে? বা লেটারটাকে, লেটার লিখে দিলাম, লেটার ইকুয়াল টু পার্সেন্টেজ F না, ক্যারেক্টার টাইপের জন্য দিতে হবে পার্সেন্টেজ C। এখন আমি পার্সেন্টেজ C দিব। তাহলে দেখো ইন্টেজার টাইপের জন্য, ইন্টেজার টাইপের জন্য আমরা কী দিয়েছিলাম মনে আছে? আমরা দিয়েছিলাম পার্সেন্টেজ D। ফ্লোট টাইপের জন্য আমরা দিয়েছিলাম পার্সেন্টেজ F। আর এখন যখন ক্যারেক্টার টাইপ আসলো আমরা দিলাম কি, পার্সেন্টেজ C। এটা একটু মাথায় রাখতে হবে, এগুলো তোমাদের পরীক্ষায়ও কাজে লাগবে, ঠিক তেমনি প্রোগ্রামিং শিখতেও কি কাজে লাগবে। তাহলে আমরা পার্সেন্টেজ C দিয়ে দিলাম, এখানে কোনো সাম টু হবে না, এখানে যাকে দিব তাকে সে প্রিন্ট করবে। সাপোজ এখানে আমি এ দিলাম, তাহলে B প্রিন্ট করবে, কারণ এর মধ্যে আমি B-কে রাখছি। এ নামক ঝুড়িতে আমি কাকে রাখছি, B-কে রাখছি, B নামক লেটারটাকে রাখছি। দেখো এখন কি প্রিন্ট করে, সে ক্যারেক্টার লেটার ইকুয়াল টু V, ঠিক আছে? এবার যদি আমি সেমভাবে এখানে যদি আমি এর জায়গায় B লিখে দিই, তাহলে D-কে প্রিন্ট করবে, রাইট? এবং এবার আমি দিয়ে দিলাম B, দেখো কি প্রিন্ট করে, এবার প্রিন্ট করতেছে D-কে, রাইট? বুঝে গেছে আশা করি, ক্লিয়ার একদম। এবার আমরা দেখব স্ট্রিং কীভাবে কাজ করে, অর্থাৎ ক্যারেক্টারগুলোকে তো একটা আমরা দেখলাম কীভাবে একটা সেন্টেন্সকে একটি ভেরিয়েবলের মধ্যে রাখা যায়, ঠিক আছে? তো আমি যেটা করব সেটা হচ্ছে যে ক্যারেক্টারটাকে চেঞ্জ না করে আমরা স্ট্রিংয়ের জন্য ক্যার লিখব, CHAR, ক্যার। ক্যার লিখার পরে আমরা কি করব যে বড় আকারের একটা ক্যার নিব, মানে হচ্ছে বড় কতগুলো ক্যারেক্টার মিলে তো একটা সেন্টেন্স, রাইট? মানে কতগুলো লেটার মিলে একটা ওয়ার্ড হয় আর ওয়ার্ডগুলো মিলে কি হয়, সেন্টেন্স হয়, রাইট? তো আমি এই জন্য কী করবো যে ক্যারেক্টারটাকেই কৌশলে স্ট্রিংয়ে তথা সেন্টেন্সে কনভার্ট করে ফেলবো, রাইট? বুঝে গেছে আশা করি, যে আমি কী করবো, একটু আগে আমি কিনেছি লেটার, এখন জাস্ট লেটারের সাইজটাকে বাড়া দিব। তাহলে তো হচ্ছে লেটারের সাইজ বাড়া দিলে কয়েকটা লেটার মিলে একটা সেন্টেন্স হয়, ঠিক আছে না? তো আমি সেই কাজটা এখন করব। তাহলে কীভাবে করব, কীভাবে সেই কাজটা আমরা করব, সেজন্য আমরা যেটা করব ক্যার নিব, ক্যার নিয়ে সাপোজ B লিখলাম, বা B না আমি মনে করো যে X লিখলাম, X লিখার পরে এরকম একটা ব্র্যাকেট দিতে হবে, থার্ড ব্র্যাকেট। দেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে তুমি ডাবল কোটেশন দিবা, ডাবল কোটেশন দিয়ে যা ইচ্ছা তা লিখে দিবা। যেমন আমি লিখি উই লিভ ইন বাংলাদেশ, এখন খেয়াল করো বাংলাদেশ, হ্যাঁ ইটস সাপোজ 10 PM। দেখো এখন কিন্তু আমি এখানে ভেতর একটি সংখ্যাও লিখছি, এখন দেখি সে কী করে, ঠিক আছে? আমি কী করে সেটা, আমি কিন্তু একটা ফটো লিখছি, ডটও লিখছি। তারপরে লাস্টে আমি কী করতে হবে, লাইনটা শেষ করতে হবে অবশ্যই, লাইন শেষ করার পরে এটাকে আমরা প্রিন্ট করব। তো এই জন্য প্রিন্ট ট্যাব দিতে হবে, প্রিন্ট ট্যাব দেওয়ার পরে আমাদেরকে কী লিখতে হবে নিশ্চয় তোমাদের মনে আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, পার্সেন্টেজ, পার্সেন্টেজ এটা আমি শুরু নতুন করে দিচ্ছি এর কারণে, কারণ হচ্ছে যাতে তোমরা আবার প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে লিখতে হবে পার্সেন্টেজ S, স্ট্রিংয়ের ক্ষেত্রে পার্সেন্টেজ S। তারপরে যেটা করবো আমরা কমা দিব, কমা দিয়ে আমরা লিখে দিব ওই X-টাকে, যেহেতু আমরা X-টাকে প্রিন্ট করতে যাচ্ছি। লাস্টে কী করতে হবে, এভাবে একটা ইন সাইন দিতে হয় আমাদেরকে। তো আমি এখানে এতগুলো স্পেস দরকার নেই, এগুলো একটু কমাই দিলাম। তারপর এটাকে প্রিন্ট করে দেখি, দেখো লিখছে কি, উই লিভ ইন বাংলাদেশ, ইটস 10 PM। তাহলে এরই মধ্য দিয়ে আমি বুঝাতে চাইছি যে স্ট্রিংয়ের ভেতরে তুমি চাইলে সংখ্যা লিখতে পারবা, এমনকি আমরা যে এখানে স্পেস দিলাম স্পেসগুলো স্ট্রিং হিসেবে কাউন্ট হয়েছে, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি লিখো 10, 10, 10, 10, 15 বাজছে আর কি, ঠিক আছে, তাও আসবে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে দেখো কী হয়, দেখো কী হয়, এই যে 10:15 বাজছে সেটাও কিন্তু আসছে। এবার হচ্ছে যে সাপোজ তুমি ভেতরে লিখলা, ভেতরে লিখলা যে 100 + 200, তাহলে তোমার মনে হচ্ছে যে
সে মনে হয় ইয়া প্রিন্ট করবে, 300 প্রিন্ট করবে, না 300 প্রিন্ট করবে না, ওইটা ওভাবেই থাকবে, যোগ সহকারে যেভাবে সবভাবে রেখে দিবে, সেটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে, সেটাকে মানে একটি সেন্টেন্স হিসেবে নিচ্ছে, সেই জন্য সে এখানে যোগ করবে না, ঠিক আছে? এই দেখো যোগ করো না, যেভাবে সেভাবে প্রিন্ট করে দিছে। তাহলে স্ট্রিংয়ের কাজ হচ্ছে যেভাবে আছে সেভাবে যাই দাও তুমি ভেতরে তা প্রিন্ট করে দিবে। যেমন সাপোজ এখানে তুমি একটা পার্সেন্টেজ দিলা, এখানে একটা অ্যান্ড সাইন দিলা, এখানে সাপোজ বাংলা আমি ক লিখে দিলাম, দেখো এখন সে কী করে, ঠিক আছে? দেখো কী করলো, সে সে জাস্ট কটাকে সে চিনতে পারে নাই, এই জন্য সে কয়ের মতো করে কিছু একটা দিয়ে দিছে, বাট বাকিগুলো সে চিনতে পারছে, বাকিগুলো এই যে পার্সেন্টেজ অ্যান্ড এগুলো এগুলো সে চিনতে পারছে, ঠিক আছে? তো আমি কটাকে কেটে দিচ্ছি, তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা স্টার দিব, আমি একটা হেজ দিব, দেখো সবগুলোই সে প্রিন্ট করবে, একটাও বাদ দিবে না, ঠিক আছে? সবগুলো সে প্রিন্ট করছে স্টার সহকারে, ঠিক আছে? তার মানে আমরা আজকে কী কী শিখলাম, আজকে আমরা শিখলাম যে ভেরিয়েবল কী, তারপর আমরা ভেরিয়েবল কয় রকমের হয় এবং ভেরিয়েবলের মধ্যে কীভাবে আমরা তার মানগুলোকে রাখতে পারি সেই জিনিসটা শিখছি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, ঠিক আছে? তাহলে সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।